নৌপথে বাড়ি ফেরা মানুষের খবর জানবো এবার। খবর জানাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা কথা বলবো তার সাথে। অপু, বাস টার্মিনালে খবর জানছিলাম, আপনি জানাবেন লঞ্চ টার্মিনালের কথা, যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং তাদের অভিযোগের কথা জানাবেন। এই যে রাজধানীর সদরঘাটে এখন যে সকল যাত্রীরা ঢাকা ছেড়ে তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন, তারা কিন্তু ইতিমধ্যে লঞ্চে এর 70% যাত্রী কিন্তু লঞ্চের ভিতরে অবস্থান করছেন এবং বাইরে যে পল্টনে যে সকল যাত্রী দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখনই এসে পৌঁছেছেন। তারা বিভিন্ন লঞ্চগুলোতে প্রবেশ করার চেষ্টা করছেন। তারা দেখতে পাচ্ছেন যদি কোনো ডেকে যদি একটু জায়গা পান বসা বা দাঁড়ানোর, তারা সেখানে সেটা বসার চেষ্টা করছেন। যদি না পায় তাহলে তারা সেক্ষেত্রে অন্য লঞ্চগুলোতে ঘুরে ঘুরে দেখছেন। তবে এই সদরঘাট লঞ্চ যেগুলো রয়েছে এখানে এসে এখন শেষ মুহূর্তে কিন্তু তারা কোনো ধরনের কেবিন, সিঙ্গেল হোক বা ডাবল হোক, সেই কেবিনগুলো তারা কিন্তু পাচ্ছেন না। তারা মূলত যে লঞ্চের একটি অংশ, বড় অংশ তাকে ডেকে, সেই ডেকেই কিন্তু যাবার জন্য চেষ্টা করছেন। তারা ভাড়া নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ করেননি। যেটি আমরা আগের খবরেও বলেছিলাম যে বরিশালগামী সহ দক্ষিণাঞ্চল চাঁদপুরের যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলোর ভাড়াগুলো কিন্তু রাত্রে কাটা হয়, বিশেষ করে ডেকের ভাড়াগুলো রাতে কাটা হয় এবং কেবিনের যে ভাড়াগুলো সেগুলো আগ থেকেই তারা জানতে পারেন। সেক্ষেত্রে কেবিন ও ডেকের ভাড়া কিন্তু 200 থেকে 500 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। তবে লঞ্চ মালিকরা পাশাপাশি আমাদের যেটি বলেছেন, তারা সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়া থেকে কিন্তু তারা কম ভাড়ায় তাদের নিচ্ছেন। তো এই এখন মুহূর্তে 7টার পরে কিন্তু এই পল্টন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এক মাথা থেকে যদি এমনি অন্য প্রান্ত পর্যন্ত দেখেন যে যাত্রী কিন্তু একেবারে বলা চলে যে কানায় কানায় পূর্ণ রয়েছে। তবে এই পদ্মসেতু হওয়ার পরে কিছুটা যাত্রীর চাপ কমেছে, তাই এমন নয় যে যাত্রীর চাপ আসলেই কম। তবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অন্য সময় অন্য বছরগুলোতে যখন পদ্মা সেতু হয়নি তখন কিন্তু যেখানে একজন মানুষ যেতে পারতেন সেখানে মানুষ কিন্তু তিনজন যেতেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা চাপ কমলো। তবে এই রাজধানী সদরঘাটে কিন্তু লঞ্চে যে যাত্রী শেষ দিকে এসে পাচ্ছেন সেটি কিন্তু বলাই চলে। আমরা যদি একটু লঞ্চের যে সামনের অংশ যেগুলো থাকে যেখানে যাত্রীদের বসার কথা না এবং এখানে এসে মানুষ হাঁটা চলা করে সেই জায়গাগুলোতেও কিন্তু যাত্রীরা বসে আছেন। আমরা যে পারাবত 18 যে লঞ্চটি রয়েছে সেই লঞ্চটিতে দেখতে পাচ্ছেন এই লঞ্চ কিন্তু 8টার পরে ছাড়া শুরু করবে এবং 9টা অবধি পর্যন্ত এই বরিশালগামী যে লঞ্চগুলো রয়েছে সেগুলো ছেড়ে যাবে। এর আগে যদি বলি 120টি যে লঞ্চ রয়েছে সেই লঞ্চের ভিতর থেকে প্রায় 60টির বেশি লঞ্চ ইতিমধ্যে রাজধানী সদরঘাট ত্যাগ করেছে। বাকি যে লঞ্চগুলো রয়েছে সেগুলো 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে কিন্তু রাজধানী সদরঘাটের সব লঞ্চগুলোই কিন্তু ছেড়ে যাবে। তবে আর আগামীকালকে যাত্রীচাপ এর থেকে কিছুটা বাড়তে পারে, যেক্ষেত্রে এখনও অধিকাংশ অফিস শেষ হয়নি এবং অনেক গার্মেন্টসও কিন্তু আজকে ছুটি হলো, কালকে অধিকাংশ গার্মেন্টস রয়েছে ছুটি হবে এবং বিপণী বিধান যে কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু আগামীকাল কি তাদের নিজ গন্তব্যে যাবেন। তবে ভাড়া নিয়ে কোনো অভিযোগ না থাকলেও কষ্ট হলো স্বাচ্ছন্দ্যে তারা অন্ততপক্ষে বাড়ি যেতে পারছেন, এতেই তারা আনন্দিত এবং খুশি, এটাই কিন্তু তারা আমাদের বলছেন। অপু, আপনাকে ধন্যবাদ।